গ্রানাইট স্ল্যাবে লাল বলে নাজমুল হোসেন শান্তর নিবিড় অনুশীলন। ইনডোরে চলল একটানা ঘণ্টা খানেক, লাফিয়ে ওঠা বলগুলোকে করলেন লিপ, স্ট্যাম্পের বলগুলোকে খেললেন সাবধানে সাবলীল। শুধু কি শান্ত, মিরাজ, মুশফিক কিংবা লিটন, যারাই এসেছেন ঐচ্ছিক অনুশীলনে, স্পিনার নয় প্রাধান্য সিমে। 14 জুন বছরের তৃতীয় টেস্ট খেলতে নামছে টিম টাইগার। 2019 সালে আফগানদের বিপক্ষে টেস্ট হারের লজ্জা এখনও পোড়ায় সমর্থকদের, তাই তো আলোচনার বিষয় ঢাকা টেস্টে কেমন হবে উইকেট। যদিও এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ টিম ম্যানেজমেন্ট, উইকেট নিয়ে রাখলেন কিছুটা ধাতায়। তবে একটা বিষয় স্পষ্ট, পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে স্পিনে আর ঝুঁকছে না বাংলাদেশ। আমার মনে হয় আমরা এখন অনেক কনফিডেন্টই, আফগানিস্তান খুব ভালো দল, তাদের সাথে আমরা লাস্ট টেস্ট ম্যাচটাতে ভালো খেলিনি, আমরা হেরেছিলাম, বাট এবারের ম্যাচটাতে আমরা ডেফিনেটলি ভালো খেলতে চাই। বাংলাদেশ দলটা যদি দেখেন, আমার মনে হয় যে আমাদের দুটো ডিপার্টমেন্টই ভালো, আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু অনেক রিচ, সো আমরা কিন্তু যেরকম দরকার টিম অনুযায়ী কিন্তু আমরা এখন আমাদের সিদ্ধান্তটা নিতে পারি, সো সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা অনেক আগেই হয়ে গেছে। অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করবো না আমাদের প্ল্যানটা কী, মিরপুর উইকেট কেমন হতে পারে না পারে সেটা আমাদের খুব সম্বন্ধে খুব ভালো ধারণা আছে এবং সেভাবেই উইকেটটা আমাদের মনের মতো করে প্রস্তুত করা হচ্ছে। গুঞ্জন ছিল দল নির্বাচনেও দেখা যেতে পারে চমক, তবে আপাতত সে রোমাঞ্চে পানি ঢেলে দিলেন নির্বাচকরা। স্কোয়াড নিয়ে হবে না খুব একটা ব্যবচ্ছেদ, বরং অভিজ্ঞদের ওপরই আস্থা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। চমক বলে আসলে তেমন কিছু নেই, আমরা আসলে টেস্ট দলটা তো করবো ডেফিনেট, যে দলটা বাংলাদেশ জিততে পারবে সেই চিন্তা করে, সো বেস্ট পসিবল প্লেয়ারদের নিয়ে আমরা আসলে দলটা করবো। তবে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ইঞ্জুরি কিছুটা হলেও ভোগাবে দলকে, বিষয়টি মেনে নিয়ে বাস্তবতায় পা হাবিবুল বাশারের। সাকিব না থাকলে একটা একজন প্লেয়ার কমে যায়, আমরা কন্ডিশন সাকিব থাকলে যেটা হয় যে ইনফ্যাক্ট সাকিব মুশফিক দুজন থাকে আমার যেটা হয় আমরা একটা বাড়তি সুবিধা সবসময় পাই, আইদার আমরা ব্যাটসম্যান একটা বেশি নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি, কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা তো অনেক বড় সেটব্যাক, আই মিন এই পৃথিবী ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা শুধু ব্যাটসম্যান ব্যাটিং করে অথবা বোলিং করে দলে আসতে পারে, সো সাকিবের ব্যাটিং এবং বোলিং দুটোই আমরা মিস করবো, বাট আমার মনে হয় যে বাকি দলে যারা আছেন তাদের এখন দায়িত্ব সেই কাজটা করে দেয়। সিলেটে চলমান ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে সিরিজ শেষে আফগানদের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করতে চান নির্বাচকরা, তবে তার আগেই শুরু হতে পারে আনুষ্ঠানিক অনুশীলন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।